নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দন। সম্পূর্ণ একটি ভিন্ন অনুষ্ঠান নিয়ে, লকডাউন চলছে, গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। করোনা সংক্রমণের সঙ্গে, সংক্রমণের হাত থেকে বাঁচতে আমরা সবাই লড়াই করছি, নিজেদের গৃহবন্দী রাখছি। পিছিয়ে নেই আমাদের রাজ্য। এরই মাঝে আজ প্রায় 35 দিন হয়ে গেল আমরা গৃহবন্দী, তারই মাঝে আজ সন্ধ্যায় কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করাব তরুণ এক সেতার বাদকের সঙ্গে, রাজর্ষী চট্টোপাধ্যায়। রাজর্ষী খুব ছোট্টবেলা থেকে, যখন 4 বছর বয়স, তখন থেকে সেতারের প্রতি ওর একটা অন্যরকমের টান। সেখান থেকে বিভিন্ন মানুষের কৃতি, মানুষের সংস্পর্শে আসে, সে তালিম নেয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজর্ষী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে, তাই তো? আমি রাজর্ষীর মুখ থেকে এগুলো আমরা শুনে নেব, ও ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দেবে। এবং শুধু এই তরুণ সেতার বাদক শুধুমাত্র কিন্তু তার এই যে সুরের মূর্ছনা আমাদের এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, বিভিন্ন জায়গায় ও পারফর্ম করেছে, মানুষের মন কেড়েছে। সেই রাজর্ষীর সেতারের সুরে আপনারাও আজকে কিছুক্ষণের জন্য মাতবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন শুনি সেতার বাদক রাজর্ষী চট্টোপাধ্যায়ের সেতারের সুর।
Thank you.
এবার আমি ইয়ামান রাগের আলাপ জোর ঝাড়া শেষ করলাম। এবার আমি আপনাদের সামনে বিলম্বিত রূপক একটু বাজিয়ে শোনাচ্ছি। ইয়ামানেরই তিন তালের দ্রুত এবং ঝালা দিয়ে আজকের পরিবেশনা শেষ করবো।